পরিচয় হচ্ছে আমি ভাইয়ের সাথে কাজ করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। এবং এই কোম্পানির আমি ফার্স্ট লেডি সিনিয়র ম্যানেজার, এবং সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমার প্রায় 7,000 থেকে 8,000 লোক আমার সাথে কাজ করছে, তাদের টিম লিডার আমি। এই জন্য সারা দেশে আমাকে অনেক জায়গায় যেতে হয়, চিটং, রাজশাহী, সিলেট, ঢাকাতে কাজ করছি, রংপুর, এইসব জায়গায় আমি সব জায়গায় যাই কথা বলি। কিন্তু আমি সবচাইতে সব প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করি ভাইয়ার উদ্দেশ্যে, কারণ ভাইয়া ফার্স্ট আমাকে এই কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এই জন্য তো আমি চাইবো আপনারাও প্লিজ একবার ভাইয়ার জন্য জোরে হাত তালি দিবেন। এই কোম্পানির সাথে পরিচয় আসলে ভাইয়ার হাত ধরে, এবং ভাইয়া আমাকে প্রথম যখন নিয়ে আসে বলতে আমার কাছে ইনফরমেশনটা দেয়, তখন প্রথমে কিন্তু আমার কাছে মনে হয় না ইফেক্টে, প্রথমে এতটা আপনারা আজকে যেমন আপনাদের সব কিছু নতুন মনে হচ্ছে, অনেক ডাউট থেকে যাচ্ছে আসলে হবে কিনা, আসলে আমরা চেঞ্জ হতে পারবো কিনা। আমাদের ভাইয়া যে লাইফ স্টাইলের কথা বলছে, আমরা নর্মালি যেসব লাইফ স্টাইল আমরা অভ্যস্ত সেখান থেকে আমরা বের হতে পারবো কিনা, এরকম অনেক ডাউট থেকে যায়। কিন্তু আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি, মূল বিষয়টা হচ্ছে আমাকে আমি তথ্যটা যেখান থেকেই পাই না কেন, আমি যেখান থেকেই নিউজগুলো পাই না কেন, মূল বিষয়টা হচ্ছে আমি যতক্ষণ নিজে চেঞ্জ হতে না চাইবো ততক্ষণ পৃথিবীর কোনো কিছুই আমাকে চেঞ্জ করতে পারবে না। সো আপনাকে যদি আপনি চেঞ্জ হতে চান, আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাদেরকে আমরা শুধু তথ্যগুলো দিতে পারবো। ডায়াবেটিস অ্যান্ড হার্ট ক্লাবের ব্যানারে আমরা সারা দেশে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি। একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে এগুলো জাতীয় পর্যায়ে কেন হচ্ছে না বা এই বিষয়গুলো কেন হচ্ছে না, আমরা চেষ্টা করছি। আমরা ডায়াবেটিস অ্যান্ড হার্ট ক্লাবের পক্ষ থেকে আমরা সারা দেশে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চাচ্ছি যে আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত, আমরা যেভাবে চলছি, এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেসব খাবার খাচ্ছি, প্রত্যেকটা খাবারই আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে, এবং যেভাবে খাচ্ছি সেটা আমাদের বডির জন্য খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে আমরা খুব অল্প বয়সে অসুস্থ হয়ে যাচ্ছি, খুব অল্প বয়সে আমাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে, এবং খুব অল্প বয়সে দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং প্রতিনিয়ত আমাদেরকে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে। এইসব জায়গা থেকে এই অ্যাওয়ারনেসগুলো তৈরি করার জন্য আমরা সারা দেশে প্রোগ্রামগুলো করছি, এবং সেটারই একটা অংশ হিসেবে আজকে এখানে এসেছি। আমরা ভালো কিছু তথ্য, ভালো কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরতে নিয়ে এসেছি, ভালো কিছু তথ্য আপনাদের কাছে দিতে এসেছি। আমাদের কাজ শুধু এটুকুই যে তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দেয়া, সেটা আপনি রিসিভ করবেন কিনা, আপনি ভালো থাকতে চান কিনা, আপনি আসলে আপনাকে চেঞ্জ করতে চান কিনা, আপনি আপনাকে সুস্থ রাখতে চান কিনা, এই পুরো ডিসিশনটাই কিন্তু আপনার। আপনি যদি ভালো থাকতে না চান, আমি আপনি এখানে যারা আছেন উনি হালিম ভাইয়ের কথা বলবেন, বা এখানে রুহুল স্যার আছেন উনি ওনার কথা বললেন, উনি ওনার আবেগ থেকে কথা বলেছেন। আবেগগুলো বা ফিলিংসগুলো কিন্তু এমনি এমনি আসে না। যখন একটা মানুষ কোনো কিছু থেকে উপকৃত হয়, কোনো কিছু খুব বেশি ভালো পায়, তখনই সেই ফিলিংসটা অন্যের কাছে শেয়ার করতে আসে। সেই এই কোম্পানি কিন্তু আমাকে এই জিনিসটাই শেখাচ্ছে, মূল বিষয়টা সেটাই যে ইউজ দ্য প্রোডাক্ট, ফিল দ্য বেনিফিট অ্যান্ড শেয়ার ইট। আমি যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি, আমি সেটা খুব ভালো উপকারটা পাচ্ছি, সেই তথ্যটা শুধু আপনাদের কাছে শেয়ার করা। এখন সেটা রিসিভ করা বা না করা, বা ভালো থাকতে চাওয়া না চাওয়াটা সম্পূর্ণ আপনাদের, শুধু আমরা তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে আমি বলবো অ্যাজ এ ইউজার, কোম্পানিকেও অ্যাজ এ ইউজার, দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট প্রোডাক্ট। কারণ আমি যদি আমার জায়গা থেকে বলি, তাহলে ভাইয়া যখন প্রথম আমার কাছে আসে, তখন আমি সেকেন্ড বেবির বয়স তখন মাত্র 2 বছর বয়স, এবং তখন ওই একটা প্রোডাক্ট দিয়েই ভাইয়ার সাথে আমার পথ চলা শুরু, এবং আজ থেকে 7 বছর আমরা একসাথে চলছি, একসাথে সব জায়গায় যাচ্ছি, এবং নিজে ভালো থাকার নেই। তো সেকেন্ড বেবি হওয়ার পরে যেটা হয়েছিল, মহিলারা এখানে আপু যারা আছেন তারা বুঝবেন, আমি অনেক ফ্যাটি হয়ে গিয়েছিলাম, এবং আমার লাস্ট ওয়েট ছিল প্রায় 78 কেজি। তো ওইখান থেকে আর, এবং আমার যে বেবি ছিল ছোট বেবি, সে খুব কান্নাকাটি করতো, কিছু খেত না, সবসময় ডিস্টার্ব করতো, সেসব জায়গা থেকে ভাইয়া কিছু প্রোডাক্ট সাজেস্ট করে আমাকে যে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করেন, তাহলে আপনি নিজেই সেই বেনিফিটটা বুঝতে পারবেন, আমাকে বারবার এসে আপনাকে বলতে হবে না। তারপরে আমি প্রোডাক্ট ইউজ করি, এবং ইউজ করার পরে এই 7 বছরে ভাইয়াকে সেকেন্ড টাইম আমাকে বলতে হয় নাই
যে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করেন। আর আমি এই প্রোডাক্ট এই তথ্যটা এত ভালোভাবে শেয়ার করে যাচ্ছি যে আমার সাথে এখন প্রায় 6,000-7,000 লোক কাজ করতেছে। তো আপনাদেরকে বলবো যে প্রোডাক্ট ইউজ করবেন অবশ্যই অবশ্যই নিজেকে ভালো রাখার জন্য। আমি বলছি বলে না, এখানে রুহুল আমিন স্যার আছে উনি বলছে বলে না, আনিসুল ইসলাম ভাই আমাদেরকে যে তথ্যগুলো দিলেন, আপনাকে সুস্থ থাকার যে তথ্যগুলো দিলেন, সেগুলো আপনারা নিজেরা রিয়েলাইজ করুন, নিজেরা বোঝার চেষ্টা করুন আসলে আমরা কি ধরনের লাইফস্টাইলে আছি, আমরা আসলে কত সমস্যা ফেস করছি প্রতিনিয়ত, সেগুলো থেকে বের হতে চাইলে এগুলো একটু রিয়ালাইজ করবেন, একটু বুঝবেন। তারপরে বলবো অবশ্যই অবশ্যই আমাদেরকে ফুড সাপ্লিমেন্টের দিকে যেতে হবে, কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আমরা যেসব প্রোডাক্ট বা যেসব খাবার আমরা খাচ্ছি, প্রত্যেকটা খাবারই আমরা ভেজাল বা প্রত্যেকটা খাবারের মধ্যে আমরা খারাপ বিষয় পেয়ে যাচ্ছি। সেখান থেকে যদি সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফুড সাপ্লিমেন্টের দিকে যেতে হবে। আর ফুড সাপ্লিমেন্টের জন্য ওয়ার্ল্ডের বেস্ট অপশান হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। সো আমি আপনাদেরকে বলবো, এখানে হালিম ভাই আছেন এবং আজকে যিনি এখানে এই প্রোগ্রামের উদ্যোক্তা রুহুল আমিন স্যার উনি এখানে আছেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাতের কাছে পেয়ে যাবেন। ও নিজেকে সুস্থ করার জন্য নিজে একবার চেষ্টা করেন, আমি আপনি বলে বা অন্যকে বলে আসলে কিছুই হবে না, আপনারা নিজেরা যখন চেষ্টা করবেন, নিজেরা যখন চাইবেন আপনাদের হাতের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। এই জন্য রুহুল আমিন স্যার এখানে আছেন। আর সত্যি কথা বলতে সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। আমি যখন সুস্থ না থাকবো তখন আপনার সামনে দাঁড়িয়ে আমার কথা বলতে ভালো লাগবে না, আমি যখন সুস্থ থাকবো তখনই আমি খুব ইজিলি খুব ফ্লুয়েন্টলি আপনার সামনে কথা বলতে পারবো এবং অন্যের সাথে আমার বিহেভিয়ারটাও তখন ভালো হবে। যেন মন সুস্থ যখন থাকবে শরীর সুস্থ থাকবে, তখন অটোমেটিক আমাদের কথাবার্তা আমাদের চাল চলন আমাদের সব কিছুই ভালো হয়ে যাবে। সো নিজেকে একবার বদলানোর চেষ্টা করে দেখ, নিজেকে বদলান এবং নিজের জায়গা থেকে চেষ্টা করে। নিজের জায়গা থেকে চেষ্টা না করলে আসলে কোনো কিছুতেই কোনো লাভবান হতে পারবে না। সো আপনাদেরকে আবারও বলছি, আপনারা নিজে একটু চিন্তা করুন এবং নিজে ডিসিশন নেন, ভালোভাবে চিন্তা ভাবনা করে জেনে বুঝে এডুকেশন নিয়ে ইনফরমেশন নিয়ে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য নিজেরা একদম চেষ্টা করে যান, নিজেরা নিজেকে চেঞ্জ করুন নিজেকে সুস্থ রাখার জন্য। দরকার হলে আপনার আরও যারা আছেন এখানে রোহানি স্যার আছেন, আমি স্যারকে সবসময় পাওয়া যায় না, আজকে আপনারা পেয়েছেন, এই জন্য আপনারা খুবই লাকি যে আপনারা এত লং টাইম আনিস ভাইকে পাওয়া গেছে এবং এখানে এসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ সময় খুব নিরিবিলিভাবে বসে এবং মাঝখানে কোনো ডিস্টার্ব হয় না কিছু হয় না আপনারা বসে কথাগুলো শুনতে পেরেছেন, এই জন্য আপনারা নিজেদেরকে অবশ্যই লাকি মনে করবেন যে আনিস ভাইয়ের কাছে কথা বলতে গেলে বা আনিস ভাইয়ের কাছে কোনো প্রোগ্রাম নিয়ে গেলে আমাকে অবশ্যই এক সপ্তাহ আগে থেকে বলতে হয় ভাই আজকে একটা প্রোগ্রাম আছে বা এত তারিখে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে সেদিন আপনি একটু সময় রাখবেন, সেখানে আপনারা আজকে হুট করে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা আসতে পেরেছি। আপনাদেরকে আমরা তথ্যগুলো তুলে ধরলাম, আপনাদেরকে আমরা ভালো তথ্যগুলো শেয়ার করলাম আপনাদের কাছে, আমরা যে উপকার পেয়েছি সেই উপকারের ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাকি ডিসিশন আপনাদের। ভালো থাকবেন সবাই।